হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিনি চলে এসেছি তোমার সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। কারা কি হাত নাড়লো দেখো, কালকে শোনো আমার সকাল সকাল চলে এসেছি। সকাল সকাল কি এটা, ভোর ভোর বলাটা ভুল হবে। কালকে চলে এসেছি, কটা বাজে? 4:30 সময় চলে এসেছি। 4:30 নয়, ব্যাপারটা কি হয়েছিল তোমাদের বলি। কালকে শোনো আমার সাথে দেখা করতে এসেছিল, আজকে আমরা ঘুরতে যাবো বলে। তোরা ডেকেছিলি? হ্যাঁ, মানে কি হয়েছে, আমি দেখো এই যে ঘড়িটা পরেছি, এই ঘড়িটা আমারটা ঠিকঠাক ছিল, কিন্তু ওর ঘড়িটা কিছুতেই হচ্ছিল না। মানে কি, দুটো চার্জার ছিল, আমি একটা চার্জার দিয়ে সব প্লাগ পয়েন্টে দেখেছি, আর একটা চার্জার ছিল সেটাকে দিতে ভুলে গেছিলাম। তো যার জন্য সোনুকে আবার আসতে হয়েছিল, আর তারপরে ওকে আবার বাড়ি যেতে দিইনি। ওকে বললাম তুই থেকে যা, ভালোই হবে। কালকে কটা, 12:30 অব্দি গিয়ে অনেক গল্প করলাম, তারপরে মানে গিয়েছিলাম আর কি। তো তারপরে শুয়েছিলাম, আর আমাদের এখন কটা বাজে, 4:30 বাজে। যদিও কেউ রেডি হয়নি, শুধু আমি একাই রেডি হয়েছি। আর নিচে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমার ব্যাগ রেডি এখানে, এই ব্যাগটা আমি নেবো, এটা উঠোনে ব্যাগ, এখানে একটা স্যুটকেস। এখনো স্যুটকেসটা কালকে নামানো হয়নি, আর মামনি ওটস নিয়ে চলে এসেছে। সবাই উঠে পড়েছে, তো এখন আমি একটু ওটস খেয়ে নিই। আর এইখানে আরেকটা ব্যাগ আছে, এটা পিঠে নিয়ে নেবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সঙ্গে এটা একটু ধর, যদি কেউ করবে না অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পাশে যে ছোট্ট একটা বেল নোটিফিকেশন আছে সেটাও প্রেস করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সবার কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলো আবার একটু পরে ব্লগটা কন্টিনিউ করছি। সবাই একসাথে ভিডিওটা বানাচ্ছিস প্রায় এক মাস পর ইউটিউবার ইউটিউবার কথা, এই তো লাস্ট কোন একটা ব্লগ দিয়েছিলাম, যাই হোক পরপর ব্লগতে দিয়েছিস, দিয়ে দেবো চাপ নেই কমিউনিটি। তো ঠিক আছে চলো আগে ওটা দিয়ে দেবো, তুই চাপ নিচ্ছিস, আমি আছি তো। ব্লগ ঠিক আসবে, আমাকে সবাই বলেছে ঘুরতে যাচ্ছিস, ব্লগ চাই ব্লগ চাই, আর রোজই ব্লগ বানাবো। কোথায় মানে মানে কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। আন্দামান যাচ্ছি, আন্দামান বলেই দিল, ক্রপ করে কেটে দিবি না ব্যাস হয়ে যাবে আবার কি। আর ভিডিওটা একটু পজ কর, ততক্ষণ আমি একটু ওটসটা খাই। তুই একটু পজ কর, কি আছে একটু বন্ধ কর। আমরা বেরিয়ে পড়েছি, আর মাঝখানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। দেখো এখানে মাম্মি, সোনু, আমি এই গাড়িতে উঠেছি, আর সামনে গাড়িতে বাপি, মামনি অর্জুন যাচ্ছে। দেখো ল্যালি, আর এখানে অন্ধকার আছে, আসলে এখন আলো সেরম হয়নি, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আর ওখানে বিনোদ কাকু গাড়ি চালাচ্ছে। তো চলো আবার একটু পরে ব্লগটা কন্টিনিউ করছি, কারণ এখন পুরো অন্ধকার, তোমরা কিছু দেখতে পাবে। একবার এয়ারপোর্টে পৌঁছে ব্লগটা কন্টিনিউ করছি, চলো। কোনো কিছু বলবি যে কখন উঠলে? আমি ল্যালিকে 3:30 ফোন করছি, বলছে তো মম্মি এখনো উঠেনি। আমাদের চেক ইন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি 14 নম্বর গেটে। আর এইখান থেকে দেখো এই দিকটা দিয়েও যায় তো নাকি? পুরো ফাঁকা আছে এখন, আমরা বেকার ওদিকটাই করছিলাম, আসলে আমরা জানি না। এইটা 18, ওদিকে মানে ও পাশে যেতে হবে, তাই তো? আমাদের কি নিয়ে পড়তে হবে? না না, ওইদিকে ওই দিকটা আছে বলো। মোটামুটি 3 নম্বর বার, আর আমার 6 নম্বর। কিন্তু এই প্রথম, এই প্রথম বাড়ির বাইরে একা, এই প্রথম বাড়ির বাইরে একা ভয় লাগছে। হ্যাঁ
টোটাল দুটো প্লেন আছে, আমাদের ফ্লাইটটা হচ্ছে 8:30, 8:30 থেকে 10:40 নয়, মানে দু ঘন্টার ফ্লাইট। এখন এখানে বসি, আমরা 8 ঘন্টা দাঁড়ানোর পর এখন প্লেনে উঠবো। এতক্ষণ 8:30 ফ্লাইট ছিল, হ্যাঁ 9টা বাজে, 9টার আগে ছাড়বে না। হ্যাঁ আমাদের ফ্লাইটটা দেখি, আমাদের ফ্লাইটটা তো আমাদের দেখাচ্ছি না, এই দোকানে দেখি দাও, কোন দিকে দেখি দাও, খুব বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে বলিনি এখানে হ্যাবলকে সাইক্লোন হচ্ছে, সাইক্লোন আসবে বলেছে, 7 দিন ধরে, 3 দিন পর সাইক্লোন আসবে, না 3 দিন পর আসবে না, 3 দিন অবধি এখনো সাইক্লোন থাকার কথা আছে। আমরা এবার আজকে 8 তারিখ, 9, 10, 11, 12, আমরা 4 দিনের মাথায় হ্যাবলক যাওয়ার কথা, দেখা যাক আমরা গিয়ে সাইক্লোন ফাইক্লোন কিছু পাই কিনা। কত ঠান্ডা, এই আমরা এন্ট্রি নিচ্ছি, এবার প্লেনে উঠবো। আচ্ছা তরকারি, এটা আপনার ভেজিটেবিল ফ্রাই, হ্যাঁ এটা ফ্রাই
আমাদের এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ ওই তো আমাদের সুটকেসটা নিয়ে যাচ্ছে। এখানে এত গরম, সানগ্লাসটা পরে নিলে হয় না? সানগ্লাসটা একটু পরে পরবো। তো চলো একবারে হোটেলে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখানে এত বৃষ্টি হয়েছিল, রাস্তা পুরো ভিজে। আমরা কতটা বুঝতে পারবো আমি জানি না। এই দিকটা দেখো, এয়ারপোর্টটা, এয়ারপোর্টের বাইরেটা।